আচ্ছা, কোথা থেকে বেড়াতে এসেছিলেন? আমরা কলকাতার কবে কলকাতা এসেছিলেন? থেকে এসেছি, আমরা পরশু দিন এসেছি। চলে যাচ্ছেন কেন? আমরা চলে যাচ্ছি, এখানে তো চান টানও করতে পারলাম না, নিচে নামতেও দিচ্ছে না, যে পাশে দাঁড়িয়ে পাড়ে দাঁড়িয়ে সব দেখতে হচ্ছে আমাদের কাছে, যেটা একটুখানি এনজয় করব সেই জিনিসটা আমরা পাইনি, তা চলেই যাচ্ছি। এখন যা ঘোরার ঘোরা হয়ে গেছে। কোথা থেকে এসেছেন? আমরা বারাসাত থেকে এসেছি। কবে এসেছিলেন? আমরা রবিবার এসেছি। পালিয়ে যাচ্ছেন কেন ওদিকে ছেড়ে? হ্যাঁ, পালিয়ে পালিয়ে যাচ্ছেন, আমাদের শিডিউল প্রোগ্রামই ছিল। আপনার কবে দীঘা বেড়াতে এসেছিলেন? আমরা শনিবারে আসছি। আজকে চলে যাচ্ছেন কেন? আজকে স্নান করতে পারছি না, এই দূর করবো দীঘা, এই যে শুধু ব্রিজের থেকে আমাদের লাভ আছে কোনো। কদিন স্নান করতে পারেননি সমুদ্রে? আমরা দুদিন স্নান করতে পারিনি। আমরা প্রথম দিন ঠিক আছে, এই যে বুলবুল আসবে বলেছিল সে ঠিক আছে, শনিবারে নামতে দেয়নি, কিন্তু রোববারে নেমেছি, সোমবারে নামতে দেয়নি, আজকেও নামতে দেবে না, তা থেকে লাভ কী আমাদের দীঘা? কি না আপনার? আমার নাম মিতুলি বিশ্বাস। চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছি, সমুদ্রে স্নান করতে পারলাম না, যেটা টানেই আসা মাছ, চলো সমুদ্রে স্নান করা, দীঘাতে আসা মানে সমুদ্রে স্নান করা। এবার আমরা যদি সেটাই পারলাম কোনো লাভ নেই না, এই কারণেই আমরা ফিরে যাচ্ছি। কোথা থেকে এসেছিল? আমরা বেলঘরিয়া থেকে। কলকাতা, কলকাতা বেলঘরিয়া। দীঘায় বেড়াতে আসে আজকে সমুদ্র স্নান থেকে বিরত থাকলেন, এটা নিয়ে কী বলবেন? যারা এখানে আসে তারা সমুদ্র স্নান করার জন্যই আসে, কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্যর সাথে এটা শুধু মেলে না, দুটো আলাদা জিনিস। সমুদ্রটাই এখানে বৈশিষ্ট্যপূর্ণ, অন্যটা তো বৈশিষ্ট্যপূর্ণ নয়। যাই হোক, স্নানটা যদি কারো উদ্দেশ্য থাকে, মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে তার পক্ষে সত্যি এটা বেদনা, কিন্তু এখন যখন বলেছে এটাকে তো অ্যাভয়েড করা যায় না, কারণ তার সেফটির জন্য। যদি এই মুহূর্তে কোনো ঝড়ের
লক্ষণ নেই, সেই হিসাবে এটাকে অ্যাভয়েড করা যেত উইথ প্রপার প্রোটেকশন। এখানকার প্রশাসন হঠাৎই ঘোষণা করেছে দীঘার সমুদ্র স্নান বন্ধ আজ এবং কাল। হ্যাঁ, আমরা তো জানি না, এটা আগে থেকে ঘোষণা করা উচিত ছিল, নাহলে আমরা ছুটির উদ্দেশ্যে এখানে আসছি, এসে সমুদ্রে নামতে পারছি না, এটা আমাদের খুব খারাপ লাগছে। এবং এইভাবে সমুদ্র ধারেও যেতে পারছি না, নামাতে দূরের কথা, এটা আগে থেকে ঘোষণা করলে খুবই ভালো হতো, তাহলে আমরা সবাই মিলে এখানে আসতাম না। আর কিছু বলার নেই, আজকে নির্দেশিকা হঠাৎ কোনো বিজ্ঞপ্তি নেওয়া ছাড়াই ধারেও যেতে দিচ্ছে না, এই সাইডেও হাঁটতে দিচ্ছে না, এমনি তো খুবই সমস্যা। বাচ্চারা এসছে, বাচ্চারা ঘুরতে পারছে না। বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ সুমন্তার লক্ষ্যে জানানো দায়িত্ব চলছে। 10/11/2019 থেকে আগামী 12/11/2019 পর্যন্ত যাবতীয় সমুদ্রপক্ষের কার্যকলাপ, জনসমুদ্রে জলে নামা, সমুদ্রে স্নান করা, নৌকবিহার ইত্যাদি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুপ্ত নিষেধাজ্ঞা আগামী 12/11/2019 রাত্রি পর্যন্ত বহাল থাকবে। বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পর্যটন হোটেল কর্তৃপক্ষ দোকানদার বন্ধুবর্গকে জানানো যাইতেছে যে 10/8/2019 থেকে আগামী 12/11/2019 পর্যন্ত যাবতীয় সমুদ্রপক্ষের কার্যকলাপ, জনসমুদ্রে নামা, সমুদ্রে স্নান করা, নৌকবিহার ইত্যাদি নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে। ঘুরতে নিষেধাজ্ঞা আগামী 12/11/2019 রাত্রি পর্যন্ত বহাল থাকবে। সম্পূর্ণভাবে সহযোগিতা করুন, ফুলমুলের স্বাস্থ্য ঘূর্তিঝড় এবং স্বাস্থ্য ঘূর্তিঝড়ের ফলে সমুদ্রবর্তী বিভিন্ন জায়গায় অন্তঃস্রোতের সম্ভাবনা রয়েছে, তাই আপনারা সমুদ্রবর্তী